স্বাগত এক ঘন্টার বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম প্রিয়া এবং আমি সুমনা সিনি শুরুতেই জানাচ্ছি শিরোনাম ঢাকার দায়রা জজ আদালতের আগুন দুই ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মামলার নথি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দুই মাসের মধ্যে সর্বোচ্চ 2139 জনের করোনা শনাক্ত একদিনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে শিগগিরই রাজধানীতে অভিযান ডেঙ্গু সচেতনতার প্রচার চালানো স্বাস্থ্য অধিদপ্তরেই মশার চাষ পানির ট্যাঙ্ক ড্রেনে পাওয়া গেল লার্ভা এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবার জানাবো পুরো খবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে লাগা আগুন প্রায় দুই ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস এই আগুনে বেশ কিছু পুরাতন মামলার নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা এসির বৈদ্যুতিক লাইন থেকে আগুন লাগতে পারে সোমবার বিকেল 4:45 দিকে ভবনের দুইতলায় মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে চলছিল বিচার কাজ হঠাৎ আদালত কক্ষে ধোঁয়া দেখা যায় এজলাস ছেড়ে যান বিচারক পরে আদালতের কর্মীরা বিচারকের পেছনের স্টোর রুমে পুরাতন মামলার নথিপত্রের মাঝে দেখতে পান আগুন দ্রুত সেখান থেকে এবং এজলাস কক্ষ থেকে মামলার নথিপত্র সরিয়ে নেওয়া হয় তারপরও বেশ কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে কোনো গুরুত্বপূর্ণ মামলার নথি পুড়েছে কিনা তা এখনও নিশ্চিত বিচারক মহোদয় ছিলেন এখানে অন্য আইনজীবীরা ছিল তখন আস্তে আস্তে ধোঁয়া দেখছিল এবং ধোঁয়া দেখার পরে তারপরে আস্তে আস্তে ধোঁয়া যখন বাড়ছে তখন উনি বিচারক মহোদয় মুলতবি রেখে আদালত মুলতবি রেখে উনি নেমে গিয়েছেন পরে তারা ওখানে প্রথমে তারা গ্যাস দিয়েছিল গ্যাসের মাধ্যমে তারা নিভাতে চাইছিল কিন্তু তারা পারেনি পরবর্তী তারা পানি দিয়ে এটাকে নিভিয়েছে এবং এটা নিয়ন্ত্রণে এখন নিয়ন্ত্রণে আসছে কীভাবে লেগেছে কোথায় কীভাবে লেগেছে এটা আমরা এখন তদন্ত সাপেক্ষে এদিকে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টায় নিয়ন্ত্রণে আসে আগুন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোর রুমের এসির বৈদ্যুতিক লাইন থেকে আগুন লাগতে পারে প্রথমত আমাদের এসি থেকে আমার সন্দেহ এসির লাইন থেকে আমাদের প্রথমে সে প্রচন্ড ধোঁয়া আমরা খুঁজে পাচ্ছি না আগুনটা কোথায় যেহেতু এটা মানে লম্বা একটা জায়গা স্পেস কিছু ড্রাই অবস্থা কিছু কাগজ সরানোর পরে আমরা আগুনের উৎস খুঁজে পেয়েছি আগুনে ক্ষতিগ্রস্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের এই আদালত থেকে সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি আলোচিত মামলা চলমান জাহিদুল বাশার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মাস্ক না থাকলে সেবা নয় সরকারের এই নির্দেশনা মানা হচ্ছে না খোদ সরকারি অনেক অফিসেই কড়াকড়ি না থাকায় সেবা গ্রহীতাদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদেরও মাস্ক পরায় আছে অনীহা এদিকে মাস্ক ব্যবহারের নির্দেশনা বাস্তবায়নে শিগগিরই রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের চিত্র এটি সরকারি এই অফিসের সেবাদাতাদের অনেকের মুখেই নেই মাস্ক একই অবস্থা সেবা গ্রহীতাদেরও মাস্ক না পরার নানা অজুহাত তাদের অবশ্য টেলিভিশন ক্যামেরা দেখে অনেকেই মাস্ক পরেন মাস্ক পরা হয়েছে আমার ভুল হয়ে গেছে পকেট আছে না আমি মুখ হাত ওজু ঠেজে করে একেবারে আসছি আর মাস্ক পরি নেই ভুলে কর্মকর্তাদের দাবি রেজিস্ট্রেশন কমপ্লেক্সের পক্ষ থেকে সবাইকেই মাস্ক দেয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনাও আছে আমরা সচেতন করে দিচ্ছি যে মাস্ক তোমরা পরিধান করে তারপরে সবাই বালাম লেখবা এছাড়া তোমরা বালাম লেখবা না মাস্ক ছাড়া সেবা নয় এই নির্দেশনা আছে সরকারি হাসপাতালগুলোতেও কিন্তু রোগী ও তাদের স্বজনদের মধ্যে দেখা যায়নি মাস্ক পরায় তেমন সচেতনতা এতে থাকছে করোনা সংক্রমণের ঝুঁকি মাস্ক আসলে ভুলে থুয়েছিনি এখন আবার বাইরে হলে একটা কিনে নেব হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মাস্ক পরায় অবহেলার কারণে বড় ক্ষতি হতে পারে মানুষের সামাজিক সচেতনতা অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং সরকারকে আরেকটু এই ব্যাপারে তদারকি করতে হবে অবশ্যই মাস্ক পরবেন মাস্ক ছাড়া চলবেন না কারণ কোভিড সেকেন্ড সিচুয়েশন চলতেছে এদিকে মাস্ক পরা নিয়ে নির্দেশনা বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব বলে দিছি গতকাল যে যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সি যেন আরেকটু স্ট্রং হয় আশা করি আগামী 2-3 দিনের মধ্যে থেকে করোনা সংক্রমণ রোধে মাস্ক ছাড়া এলে কাউকে সরকারি ও বেসরকারি অফিসে সেবা দেয়া হবে না গত 25 অক্টোবর এ নির্দেশনা দেয় সরকার মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা
দেশে 24 ঘন্টায় 2139 জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। আর মৃত্যু হয়েছে আরও 21 জনের, মৃতদের মধ্যে পুরুষ 15 এবং নারী 6 জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি হল 6215 জনের। সোমবার দুপুরের আগের 24 ঘন্টায় সারা দেশে 116টি ল্যাবে 15,768টি নমুনা পরীক্ষা করা হয়। 13.57% হারে করোনা শনাক্ত হয় 2139 জনের, যা গত 9 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত 7 সেপ্টেম্বর দেশে 2202 জনের করোনা শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 434,472 জনে। আর নতুন সুস্থ হয়েছেন আরও 1,604 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 351,146 করোনা রোগী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর শান্তিনগর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন। ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে প্রায় আড়াই মাস পর আজ আবার একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে এবং বলা হচ্ছে যে সামনে শীতে আরও বাড়বে, এ অবস্থাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। যে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় পর্যায়ের যে করোনা ভাইরাসের আক্রমণ, সেটা সারা বিশ্বের বিভিন্ন দেশে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে ইউরোপ আমেরিকাতে কিন্তু অলরেডি, ইউরোপে কিন্তু ইংল্যান্ড কিন্তু অলরেডি লকডাউনে চলে গিয়েছে। বাংলাদেশে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেই সতর্কতা করে দিয়েছেন। আমরা চিকিৎসকরা থেকে শুরু করে আপনারা মিডিয়াও কিন্তু এই নিয়ে কিন্তু সতর্কতা কিন্তু জানিয়েছেন মানুষকে। কিন্তু মানুষের মধ্যে অবাক করা ব্যাপার, মানুষের মধ্যে একটা অসচেতনতা এবং মানুষ নিয়ম স্বাস্থ্যবিধি না মানার একটা খুব বেশি অবহেলা খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। তো শীতে এমনিতেই করোনা ভাইরাসের যেহেতু আর্দ্রতার কারণে, আর্দ্রতার সাথে ভাইরাসের একটা বংশবৃদ্ধির একটা সম্ভাবনা বেশি থাকে, সেই জন্যই এই বলা হয় যে এই শীতে করোনা ভাইরাসের প্রকোপ একটু বাড়তে পারে। সেই জন্যই আমরা মিডিয়া সরকার সবাই কিন্তু সচেতন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে অবহেলাটা খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। কারণ আসলে কি বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে একটু মানে সংখ্যা মাঝখানে কিন্তু সংখ্যা আক্রান্ত সংখ্যা কমে গিয়েছিল, এখন আবার একটু বাড়ছে। আমরা চেম্বারে রোগী পাচ্ছি, আমরা হাসপাতালগুলোতে রোগী আস্তে আস্তে বাড়ছে। ঢাকা মেডিকেল কলেজে আগে যেখানে এক পর্যায়ে প্রতিদিন রোগী সংখ্যা ভর্তি মানে 30-এর মধ্যে নেমে এসেছিল, এখন সেই সংখ্যাটা হয়ে গিয়েছে 50-60 এ ধরনের। ধরুন আপনি ঢাকা মেডিকেল কলেজে, আমি কর্মরত ঢাকা মেডিকেল কলেজে, আমরা 650 রোগীকে ভর্তি দেওয়ার মতো ক্ষমতা আছে। তো সেখানে কমতে কমতে সেটা 300-350 নেমে এসেছে, এখন আবার সেটা বাড়তে বাড়তে 450-500 মধ্যে চলে এসেছে। তার মানে করোনা ভাইরাসের মানে সংক্রান্তের সংখ্যা একটু বেড়ে গিয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে মাস্ক ব্যবহারের নির্দেশনা বাস্তবায়নে শিগগিরই রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে বলা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের কথা আমরা প্রায়ই শুনি, এসব অভিযান আসলে পর্যাপ্ত কিনা? না, পর্যাপ্ত না। আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আসলে করোনা ভাইরাসের এই 8 মাস পূর্ণ হলো। তো 8 মাস কিন্তু মিডিয়া কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে জনগণকে সচেতন করার জন্য, কিন্তু আমরা কি সচেতন করতে পেরেছি মানুষকে? আপনি ভ্রাম্যমাণ আদালত না, আপনি আর্মি পুলিশ থেকে শুরু করে সবাইকে যদি নামিয়ে দেন, আপনি সচেতন মানে জনগণকে, জনগণ যদি সচেতন না হয় তাহলে পরে এই সচেতনতা বাড়বে না বা মাস্ক পরার এই প্রবণতা বাড়বে না। তখনই মাস্ক পরার প্রবণতা বাড়বে যখন আমরা সচেতন হব। আপনি জানেন মৃত্যুর সংখ্যা বেশি কিন্তু আমাদের দেশে খুব বেশি না। আমরা কিন্তু করোনা ভাইরাসে আমি মনে করি চিকিৎসক হিসাবে আমরা সফল। সমস্যাটি হচ্ছে যারা কম বয়স্ক, ইয়াং জেনারেশন, তারা বাহিরে মাস্ক না পরার কারণে তারা ঘরে গিয়ে তাদের বৃদ্ধ পিতামাতাদেরকে আক্রান্ত করছে এবং ওই বৃদ্ধ পিতামাতাগুলি আসলে মৃত্যুর কোলে ঝুঁকে পড়ছে। অনেকেই মাস্ক পরা নিয়ে নানা অজুহাত দেয়, আপনি নিজেও বলছিলেন যে সচেতন না হলে আসলে এটা সম্ভব না, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন?
তাদের উদ্দেশ্যে আমি শুধু পরামর্শ না, তাদের উদ্দেশ্যে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনারা দয়া করে এই আমাদের যারা মানে এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য আপনারা মিনিমাম মাস্ক পরেন। যদি আপনি মনে করে থাকেন ভ্যাকসিন আপনাকে প্রোটেকশন দিবে, ভ্যাকসিনের জন্য আপনি অপেক্ষা করবেন, তাহলে আপনি ভুল করবেন। করোনা ভাইরাস আপনার মধ্যে অল্প অল্প করে কিন্তু টুকটাক করে একটু থাকবে, সেক্ষেত্রে পরে শ্যাডো ভ্যাকসিন হিসাবে কিন্তু আপনাকে মাস্ক পরতে হবে। মাস্কের কোনো বিকল্প নাই, এটা কিন্তু শুধু আমি না, আপনারা থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ে সবাই কিন্তু মাস্ক পরার উপর গুরুত্ব দিয়েছে। এবং যেই দেশগুলোতে মাস্ক সবচেয়ে, আমি আপনাকে একটা উদাহরণ দিই, জাপানের দিকে আপনি তাকান, জাপানে 100% মানুষ শুধু মাস্ক পরেই ওরা করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। আপনি দেখুন জাপানে কিন্তু খুব বেশি করোনায় আক্রান্ত হয়নি, কিন্তু খুব বেশি মৃত্যুর সংখ্যা নেই। এর কারণ কি? কারণ 100% মানুষ মাস্ক পরিধান করেছে। সো আমি আপনার মাধ্যমে দেশবাসীকে, যারা আজকে এই অনুষ্ঠান দেখছে, সবাইকে করো জোরে, হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব, করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তির জন্য দয়া করে আপনারা সবাই নিদেন পক্ষে একটি কাপড়ের মাস্ক হলে পড়লেও হবে, নিদেন পক্ষে একটি কাপড়ের মাস্ক, অথবা 1 টাকা বা 2 টাকা দিয়ে যে মাস্ক পাওয়া যায় সে মাস্কটি পড়লেও হবে, আর কিছুই করা লাগবে না। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে জাতীয় সংসদে কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা যাচ্ছি সরাসরি সেখানে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে হ্যাঁ, উনি বিএনপির আমরা সামনের সিটেই ওনাকে বসিয়েছি, উনি কথা বলেন, কিন্তু উনি বিভিন্ন সময় এমন এমন কথাগুলি তোলেন, সবসময় আমরা কথার উত্তরও দেই না। কিন্তু আমার মনে হয় আজকে উনি যেভাবে কথাটা বললেন, ওনারা বোধহয় নিজেদের পার্টি সম্পর্কে তথ্যগুলি জেনে নিয়ে তারপর কথা বলা উচিত ছিল। উনি বিএনপি সংসদ সদস্য হারুন সাহেব নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমি আমার প্রশ্ন হচ্ছে আদৌ তারা কি নির্বাচন করে কি না, নির্বাচনে ওনারা অংশ নেন, নমিনেশন নিচ্ছেন, যাচ্ছেন, কিন্তু তাদের না প্রচার না কাজ বা নির্বাচনের দিনে কোথাও একটা এজেন্টও ঠিকমতো দেবে না, কোনো কিছু করবে না। এবং আপনি যদি মাননীয় স্পিকার প্রতিটি উপনির্বাচন দেখেন, একটা সময় পর তারা নির্বাচন থেকে প্রত্যাহার করেই অমনি বলে নির্বাচন ঠিক হচ্ছে না। আসলে জনগণের সমর্থন তারা হারিয়েছে অনেক আগেই, 2001 সালে যেভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসার পর, তারপর থেকে তারা যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে, বিশেষ করে সেই তাদের সন্ত্রাস, মানুষ খুন করা, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই 2001 সালে বিএনপি করে নাই। একেবারে সে 1 অক্টোবর থেকে শুরু হাজার হাজার মেয়েদের উপর পাশবিক অত্যাচার করানো, তারপরে আসলো তাদের অগ্নি সন্ত্রাস, জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, এখনও আমাদের পার্লামেন্টের মেম্বার আছে, কোনো অপরাধ ছিল না, সেই অগ্নি সন্ত্রাস করে তারা মানুষ পোড়ালো, এটাই তাদের আন্দোলন, মানে মানুষ খুন করা। আবার ঢাকা 2টে সিটে নির্বাচন, যখন 1টা সিট নির্বাচন হচ্ছে, পট করে কয়েকটা বাসে আগুন দেওয়া, এবং তারা নিজেরা আগুন দিয়ে আবার দোষ দিচ্ছে যে এটা নাকি সরকারি এজেন্ট। মাননীয় স্পিকার, আমরা ক্ষমতায় আছি, আমরা আগুন দিয়ে আমাদের সরকারকে আমরা বদনামের ভাগিদার করব কেন? আর মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া এটা তো আমাদের দায়িত্ব। এখন অন্তত টেকনোলজির কারণে সব জায়গায় সিসিটিভি আছে,
সেখানে তো হাতে হাতে ধরা পড়ে যাচ্ছে অনেক জায়গায় যে কারা কারা সত্যি আগুন দিচ্ছে, এবং একবার পরিষ্কার এই ছবি আছে আমার কাছে, যদি ছবি দেখানোর সুযোগ থাকলে আমি সেটাও দেখাতে পারি যে তাদের একটা মিছিল চলে যাওয়ার সাথে সাথে কয়টা লোক গিয়ে দেশলাই দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে দিল, সে ছবি আমার কাছে আছে। রাস্তায় যে ভিডিও অন্য সেই ভিডিও ফুটেজ থেকে বিশেষ করে সিসি ক্যামেরা থেকে সেটা নেওয়া, তো নিজেরা আগুন টাগুন দিয়ে এসে পার্লামেন্টে এসে সরকারের উপরে দোষারোপ চাপানো আর উদরপিণ্ডি বুধরঘাড়ে চাপানো, এটা তাদের অভ্যাস। কারণ আসলে ওদের তো গোড়ায় গলতটা হচ্ছে মাননীয় স্পিকার ক্ষমতা এসেছে এই জিয়াউর রহমান হত্যা কুষড়যন্ত্রের মধ্য দিয়ে, তার প্রত্যেকটা ঘটনা যদি দেখেন তার ক্ষমতার দখলটাই হচ্ছে খুনের মধ্য দিয়ে, এবং যে দলটি সৃষ্টি করে গেছে তারা ওই খুন খারাপি অস্ত্রের রাজনীতি এটাই ভালো বোঝে, সন্ত্রাসের রাজনীতি এটাই ভালো বোঝে। সন্ত্রাস বাংলাবাই সৃষ্টি করা থেকে শুরু করে জঙ্গিবাদ সৃষ্টি করা, দুর্নীতি করা, অর্থ পাচার করা, নানা ধরনের অপকর্ম এগুলি তারা করে গেছে, এবং কোনো কারণ নাই এভাবে বাসে আগুন দিয়ে পড়ানো, কিন্তু তারা করলো কেন? নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, যখন মানুষের ভোট পাচ্ছে না, আস্থা মানুষের আস্থা বিশ্বাস হারিয়েছে, কারণ হবে না কেন, দলের নেতা বানিয়েছে কাকে? খুনে মামলার আসামি দশটা অস্ত্র চোরা কারবারির মামলার যিনি সাজাপ্রাপ্ত আসামি, যে দেশ থেকে পলাতক তাকে বানানো হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশে বিএনপির এমন কোনো যোগ্য নেতা নাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারে, যে একজন ফেরারি খুনে মামলা আসামি অন্য দেশে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তাদের নেত্রী তিনিও সেই এতিমের অর্থ আত্মসাত করা সেই মামলায় সাজাপ্রাপ্ত, তারপরেও তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। কাজে এই যাদের মানে আমি বলি অপরাধের মধ্য দিয়ে যাদের জন্ম আর অপরাধ করাটাকেই যারা নিয়ম মানে, তা আর যাই হোক, মাননীয় স্পিকার, সংসদের একটা পবিত্র জায়গা, আমি আপনার মাধ্যমে বিএনপির সংসদ সদস্যকে বলবো যে এইভাবে এখানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো, এটা মানুষ গ্রহণ করবে না, মানুষ বিশ্বাস করবে না, আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা যেন বিএনপি বন্ধ করে, এটাই আমার আবেদন থাকবে। আমরা দেশের উন্নতি চাই, করোনা ভাইরাসে মানুষ এমনি ক্ষতিগ্রস্ত, মানুষ কষ্টে আছে, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি মানুষকে সাহায্য করে যেতে, আমাদের অর্থনীতির চাকাটা সচল রাখতে, আর সেখানে এই সুযোগেও তারা চাচ্ছে মানুষের এই দুঃসময়টা কাজে লাগিয়ে সরকারকে বদনাম করা আর নিজেদের কিছু ফায়দা লোটা। কী ফায়দা তারা লুটতে পারছে আমি জানি না, মানুষ এখন অন্ধ না, মানুষ সব দেখে জানে, আর এ কথা বিএনপি নেতাদেরও বোঝা উচিত যে টেকনোলজির কারণে এখন অনেক কিছুই খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। তা আজকে আমাদের সংসদ সদস্য আমি মনে করি এই কথা শোনার পর, এ তো একটা আরও বহু আছে আমার কাছে, তো এই কথা শোনার পরে বোধ হয় আর কখনো এই ধরনের মানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না, আর নির্বাচন যদি করতে হয় তো সঠিকভাবে নির্বাচন যেন করে, কারণ আমরাও রাজনীতি করে আসছি আর আমরাও মানুষ চিনি। ঈশ্বর দিতে যখন ইলেকশন করে, আমি আগেই বলেছিলাম যে যাকে তারা ক্যান্ডিডেট করেছে ওই ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত কিছু টাকা পয়সা যখন জোগাড় হবে ও কিন্তু এক পয়সা খরচও করবে না, নির্বাচনও করবে না, ওই দুপুরের মধ্যে যে বলবে যে আমাকে ভোট দিতে দিল না, এজেন্ট দিতে দিল না, কিছু টাকা পয়সা সেভ করে চলে যাবে, এটাই ঠিক, আর অযথা খরচ করবে না, কারণ তারা জানে জনগণের ভোট পাবে না, জনগণের সেই আস্থা বিশ্বাস তাদের উপর নাই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে 2008 নির্বাচনেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে, আর তারপরের থেকে তাদের অপকর্মের কারণে আরও মানুষের থেকে দূরে সরে গেছে, এটা হলো বাস্তবতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাচ্ছি পরের প্রসঙ্গে। এদিকে বিশ্বে করোনায় একদিনে 6,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা 13,24,000, নতুন আরও প্রায় 5,00,000 রোগী নিয়ে মোট
সংক্রামিতের সংখ্যা 5,48,000-এর বেশি। করোনা রোগীর সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে যাওয়ার রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণ গেছে 600-এর কাছাকাছি মানুষের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 2,51,000-এর বেশি। এছাড়াও নতুন করে সংক্রমিত হয়েছে দেশটির 1,35,000 মানুষ। পরিস্থিতি অবনতি হওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন ও মিশিগান। ভ্যাকসিনের সমবন্টন না হলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 546 প্রাণহানি হয়েছে ইতালিতে, মোট মৃতের সংখ্যা ছাড়ালো 45,000। দেশটিতে ভাইরাস মিলেছে 34,000 মানুষের দেহে। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা 10,00,000 ছাড়ালো। দেশটিতে সোমবার প্রাণ গেছে 283 জনের, তবে ব্রাজিলে উল্লেখযোগ্য হারে কমেছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। রোববার দেশটিতে প্রাণহানি হয়েছে মাত্র 138 জনের, নতুন রোগী পাওয়া গেছে 14,000। কিউবায় 8 মাস পর কোনো আন্তর্জাতিক ফ্লাইট হাভানা বিমানবন্দরে অবতরণ করেছে। সংক্রমণ বাড়ায় দক্ষিণ অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এপ্রিলের পর নতুন করে করোনা রোগী শনাক্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব দোকান ও স্কুল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। ভারতে 435 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 1,30,000 ছাড়িয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় 31,000 রোগী। করোনার প্রভাবে ধসে পড়েছে আফগানিস্তানের অর্থনীতি, ফলে দেশটিতে হুহু করে বাড়ছে দারিদ্রতা। ইরানে প্রাণ গেছে 459 জনের, সংক্রমিত হয়েছে 12,500 মানুষ। এদিকে এক সংসদ সদস্যের সাথে দেখা করার পর তার করোনায় সংক্রমিতের খবরে সেলফ আইসোলেশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খোদ স্বাস্থ্য অধিদপ্তরেই চাষ হচ্ছে মশার। বিভিন্ন পাত্র, পানির খোলা ট্যাঙ্ক ও ড্রেনে দিনের পর দিন জন্মাচ্ছে মশার লার্ভা। যারা জনসচেতনতায় প্রচার চালাচ্ছে তাদেরই এই অবস্থা। এটি গাফিলতি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর মশা ও মশাবাহিত নানা রোগ নিয়ে মানুষকে সচেতন করে, সেই সাথে প্রতিদিনের ডেঙ্গু রোগীর তথ্য দেওয়া হয় এখান থেকেই। এবছর ডেঙ্গু হয়েছে 885 জনের, এর মধ্যে গত 15 দিনে আক্রান্ত 258 জন। অথচ সেই প্রতিষ্ঠানের অবস্থাই বেহাল। স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকতেই চোখে পড়ল একটি পাকা ড্রেন, সেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে জন্ম নিয়েছে মশার লার্ভা। ভবনের পেছনের চিত্র আরও ভয়াবহ, এ যেন আবর্জনার ভাগার। ঝুলে থাকা রঙের কৌটায় জমেছে বৃষ্টির পানি, সেখানেও জন্মেছে লার্ভা। আর অধিদপ্তরের আঙিনায় বহু পুরনো গাড়ির দিকে কারো যেন নজরই নেই। আরেক প্রতিষ্ঠান আইডিসিআর, ভবনের সামনে নির্মাণ শ্রমিকরা ড্রামে পানি জমা রেখেছেন দীর্ঘদিন ধরে, আর ভবনের পাশে একটি পানির খোলা ট্যাঙ্ক, সেখানে জমা পানিতেও মিলল লার্ভা। যাদের কাজ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সচেতন করা, তাদের এমন উদাসীনতাকে গাফিলতি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অবশ্যই গাফিলতি এটা, এবং এটা কিছুতেই হওয়া উচিত না। এবং আমরা যে জরিমানার কথা বলি, আইনের কথা বলি, আইন কিন্তু সবার জন্য। তাহলে এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর যদি আইন না মানে, তারাও কিন্তু এই জরিমানার মধ্যে পড়ে। তো এটা তার চেয়েও বড় কথা যে আসলে তারাই তো অন্যদের জন্য মডেল হবে যে কি করা উচিত, তো এটা কিছুতেই থাকা উচিত না। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলছেন মশা জন্মানোর স্থানগুলো চোখ এড়িয়ে গেছে তাদের, দ্রুত ব্যবস্থা নেবেন। হয়তো লার্ভা জমে থাকতে পারে, তবে আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু হয়তো প্রতিদিন করা হয় না, এবং সেই সুবাদে হয়তো কিছু মশার লার্ভা হয়ে যেতে পারে, যেটা আমাদের দৃষ্টিতে আসেনি। তবে আপনারা যেহেতু এটা লক্ষ্য করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমরা অবশ্যই এটা লক্ষ্য করব। এদিকে ডিএনসিসি জানিয়েছে সরকারি অফিসে জরিমানা করার অধিকার তাদের নেই, তবে এরই মধ্যে অনেককে চিঠি দেওয়া হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আর মানসিক হাসপাতাল মিলেমিশে একাকার।
কেউ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমতি নিয়ে চালাচ্ছে মানসিক হাসপাতাল, আবার অনেকে ঠিক উল্টো। এরকম 351টি প্রতিষ্ঠান ব্যবসা করছে, যার মধ্যে 331টিরই নেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি। এদের বিরুদ্ধে রোগীকে আটকে রেখে নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। ওদের মেইন কনসেন্ট্রেশনটা থাকে হচ্ছে আর্থিক লেনদেন। ইয়াবা আসক্তিতে রাজধানীর গুলশানের মুক্তি মানসিক হাসপাতাল ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তার অভিযোগ, নিরাময় কেন্দ্রটিতে ছিল টর্চার সেল, করা হতো নির্যাতন। ওখানে একটা রুম ওরা রাখে, যে রুমটাতে ওরা ওটাকে টর্চার সেলই বলি আর কি আমরা। তো ওখানে ওরা যেটা করে সেটা হচ্ছে পেশেন্টকে দুই তিন দিন ফেলে রাখে, ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়। গুলশানের সেই নিরাময় কেন্দ্রটি এখন গেছে এলিফ্যান্ট রোডে। এটি অনুমতি নিয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র হিসেবে, কিন্তু চিকিৎসা দিচ্ছে মানসিক স্বাস্থ্যেরও, যা পুরোপুরিভাবে বেআইনি। 2016 সালে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও কোনো পরিবর্তন হয়নি। একদম বাজে কথা, এই হাসপাতালের বয়স হচ্ছে 33 বছর। এরকম কোনো কিছু হলে একটা হাসপাতাল 33 বছর চলতে পারে না। কল্যাণপুরের কল্যাণ মানসিক হাসপাতাল, এটির আবার আছে স্বাস্থ্যের লাইসেন্স, কিন্তু নেই মাদকদ্রব্য অধিদপ্তরের। 10 বেডের হাসপাতালে রোগী আছে 20 জন, এদের মধ্যে আছে মাদক সেবীও। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোরও বেহাল অবস্থা। ঢাকা উদ্যানের নিউতরিতে গিয়ে দেখা গেল 15 বেডের হাসপাতালে 40 জন রোগী। আমাদের এখানে মাদকদ্রব্য ব্যাপারটা পারতো, সেজন্য আমরা মাদকদ্রব্য ওখান থেকেই সব কিছু করা হয়। মেন্টাল হেলথের আবেদন আমরা করি নাই, অবশ্যই যদি সরকার করে আমরা অবশ্যই সেই লাইসেন্স নেব। আইন অনুযায়ী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কমপক্ষে একজন ডাক্তার ও একজন মনোচিকিৎসক থাকতে হবে। আবার যে কোনো জায়গায় চিকিৎসা দিতে হলেই লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি, কিন্তু বেশিরভাগেরই এক লাইসেন্সে দুই ব্যবসা। যদি কারো চিকিৎসা হয়, সেটা যে কোনো স্টাইলে হোক, মানসিক রোগের চিকিৎসা হোক বা অন্য যে কোনো শারীরিক রোগের হোক, সেখানে অবশ্যই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিতে হবে। আপনি নিয়েছেন মাদকাসক্তির চিকিৎসা করবেন, এখন যদি বলেন আমি মানসিক রোগের চিকিৎসা করবো, আমি আরেকটা এখানে অপারেশন করব, এগুলো তো পড়ে না। তাহলে আগে আপনি আপনার মতো করেন, আমরা আমাদের এটা বাতিল করে দেবো। ঢাকাতে 105টি সহ সারা দেশে 351টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ও মানসিক হাসপাতাল রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে ভর্তি করা হয় বিভিন্ন নিরাময় কেন্দ্রে। স্বাভাবিক জীবন তো দূরের কথা, অনেক সময় দিয়ে দিতে হয় জীবনও। একজন পুলিশ কর্মকর্তা নিহতের পর টনক নড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের। তারা বলছেন অনিয়ম করা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে। আদৌ কি বন্ধ হবে নাকি আবারও ফিরে যাবে আগের অবস্থায়, সেটি সময় বলে দিবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের আগেই রাজধানীতে বেড়েছে ধুলার উপদ্রব, কিন্তু এখনও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সিটি কর্পোরেশনের। যাচ্ছে তাইভাবে উন্নয়ন কাজ চালানোয় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য পরিবেশবিদদের। ধুলি দূষণ বাড়ায় নিউমোনিয়ার রোগী বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। মরু অঞ্চলের ধুলিঝড় নয়, এটি রাজধানীর আবদুল্লাপুরের প্রধান সড়কের চিত্র। ব্যস্ত এই সড়কে দিন রাতের চিত্র একই রকম। আবদুল্লাপুর ছাড়াও ভাটারা, উত্তরা, দিয়াবাড়ি, মিরপুর, ধানমন্ডি সহ অনেক এলাকাতেই বেড়েছে ধুলি দূষণ, ফলে ভোগান্তিতে নগরবাসী। আমরা তো পানি দেওয়া দেখি না, ভুল ভবিষ্যৎ সপ্তাহে এক আধ দিন দেখি। শ্বাসকষ্টে আছে, বালু নাকের ভিতরে ঢুকে, এটা ঢুকলে কাশি সর্দি বাড়ে আর কি, শ্বাসের সমস্যা হয়। এটা তো সরকারের আপনার পর্যাপ্ত ব্যবস্থা না নিয়ে উন্নয়ন কাজের কারণে ধুলি দূষণ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখাও অন্যতম কারণ। রাজধানীর আশপাশে ইটভাটা গড়ে ওঠায় বাড়ছে দূষণের মাত্রা। সরকারি বলেন, বেসরকারি বলেন, যেই কনস্ট্রাকশন কাজ করুক না কেন, রাস্তার মধ্যে এসে সব ফেলে রাখতেছে এবং সেখান থেকেই সব কিছু মিশানো হইতেছে, সেখানেই কনস্ট্রাকশনের কাজ করতেছে, সেখান থেকে এই ডাস্টটা আসতেছে। তো ওভারঅল যে কোনো কাজই আমরা করি না কেন, সেটা যদি সুষ্ঠুভাবে আমরা করি এবং সুন্দরভাবে করি, কন্ট্রোল হইতে করি, নিয়ম মাফিক করি, তাহলে ডাস্টটা এরকম হবে না। চিকিৎসকরা বলছেন ক্ষুদ্র ধুলিকণা শ্বাসতন্ত্রে ঢুকলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। এ পরিস্থিতিতে ঢাকাবাসীকে সবসময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের একটু শ্বাসকষ্ট বা শ্বাসনালীতে অতি সংবেদনশীলতার কারণে শ্বাসনালীতে নানা ধরনের সংক্রমণ হচ্ছে, পাশে ধুলি দূষণ কিন্তু তাদের এই সমস্যাটি বাড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক বায়ুমান সূচি AQI এর তথ্য অনুযায়ী
গত বছর বাংলাদেশের বাতাসকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস হিসেবে দেখানো হয়েছে। আগামী তিন দিন ধূলি দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে এ কিউ আই। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্র নয়, জিতেই মুজিব বর্ষ সিরিজের শিরোপা উৎসব সারতে চায় বাংলাদেশ। নেপালের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ ম্যাচে কাল বিকেল পাঁচটায় করোনা আক্রান্ত জেমি ডের জায়গায় ডাগাউটে থাকবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স। অন্যদিকে ভুল ত্রুটি শুধরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় নেপালের, সমতায় সিরিজ শেষ করার আশা কোচ বালগোপাল মহারাজনের। লড়াইয়ে নামার আগে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বেঙ্গল টাইগার্স। চেনা পরিবেশে অচেনা কেবল জেমি ডের না থাকা। নেপালকে আরও একবার হারিয়েই ট্রফি জয়ের লক্ষ্য। টানা দুই ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়েও আসবে খানিকটা উন্নতি। প্রথম ম্যাচে মিডফিল্ড আর অ্যাটাকিংয়ের সামঞ্জস্যের অভাব চোখে পড়েছে। ম্যাচের আগের দিন সেটা দূর করার উপায় খুঁজেছেন ওয়াটকিন্স। আর অধিনায়ক জামালের লক্ষ্য পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে জয় তুলে নেওয়া। প্রস্তুতি ভালো হয়েছে, ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। গেল ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, জয়টাই আমাদের প্রধান লক্ষ্য। তবে খেয়াল রাখতে হবে কেউ যেন ইঞ্জুরিতে না পড়ে। সামনে কাতারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ফার্স্ট হাফ শুধু ভালো খেললে হবে না, দুইটা হাফ ভালো খেলতে হবে। দেন উই উইল সি বেটার ফুটবল এন্ড উই উইল মেবি সি আ বেটার স্কোর, বাট ওভারঅল in the first game আমি স্যাটিসফাইড ছিল। র‍্যাঙ্কিং এ এগিয়ে থাকা নেপাল যে ছেড়ে কথা বলবে না, অনুশীলনে তাদের শরীরি ভাষা স্পষ্ট। জয় দিয়ে সিরিজ হার এড়াতে চায় অতিথিরা। আমরা পিছিয়ে আছি, জয় ছাড়া ভিন্ন কোনো পথ নেই। আশা করছি এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবো। ফিটনেস সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে ছেলেরা। বাংলাদেশের শুরুর একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। রক্ষণ আর আক্রমণ ভাগে পরীক্ষা নিরীক্ষার আভাস টিম ম্যানেজমেন্টের। ম্যাচে নামার আগে শেষ অনুশীলনের গুরুত্বপূর্ণ মিটিং চলছে, যেখানে নেই জেমি ডে। সাম্প্রতিক সময় লাল সবুজের সাফল্যের কারিগর এই কোচ মাঠে না থাকলে কি প্রভাব পড়বে ম্যাচে, সেটার উত্তর জানা আছে মঙ্গলবারের ম্যাচে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সেলফি তুলতে আসা ভক্তের ফোন ছুঁড়ে ফেলার ঘটনা এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়ায় বিব্রত সাকিব আল হাসান। সেদিন কি কারণে এমনটা করেছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন। পাশাপাশি কলকাতার অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়েও বিভ্রান্তি তৈরি করা হয়েছে জানিয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আট ঘন্টা বাদে সুপার শপ উদ্বোধন করে শিরোনামে আসেন সাকিব। পরপরই বিপ টেস্টের স্কোর নিয়ে বিভ্রান্তি, আর হুট করে কলকাতা যাওয়া, যাত্রাপথে সেলফি শিকারী ভক্তের ফোন ছুঁড়ে ফেলার ঘটনায় সমালোচনার মুখে পড়েন। দেরিতে হলেও ওই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন টাইগার পোস্টার বয়। একজন উৎসুক জনতা একদম আমার শরীরের উপর দিয়ে এসে ছবিটি তুলতে যায় এবং আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাতটি লাগে এবং তার ফোনটি পড়ে যায় এবং হয়তো পরে ভেঙেও গিয়েছে। তো তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কলকাতার একটি পূজা মণ্ডপে উপস্থিতি নিয়ে আরেক দফা সমালোচনার শিকার সাকিব। তিনি বলছেন পুরো বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, যা রীতিমতো কষ্ট দিচ্ছে দেশসেরা অলরাউন্ডারকে। নিউজ কিংবা মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি, যেটি আমি আসলে কখনোই যাইও নি ও কিংবা করিও নি। এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন, যেটি হচ্ছে অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন, যাদেরকে হয়তো ইনভাইট করা হয়েছে, কিংবা আপনারা যদি ওইখানকার ইনভিটেশন কার্ডটাও দেখেন, কার্ডে আসলে লেখা আছে যে কে আসলে ওটার উদ্বোধন করেছে এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাবার আগেই, এবং যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে, আমাদের অনুষ্ঠানটি হয়েছে, সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল, সেখানে করা হয়েছিল। এদিকে রোববার রাতে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন সিলেটের মহসিন তালুকদার। পরদিন ভোরে দুঃখ প্রকাশ করলেও সাকিবকে ক্ষমা চাওয়ার শর্তও দিয়েছেন মহসিন। এমন ঘটনায় সাইবার সিকিউরিটি অ্যাক্টে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলার পুলিশ প্রশাসন। এই অপরাধীকে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, জিরো টলারেন্সে নেবে। এখানে আপনার ICT অ্যাক্টের মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে মামলা শীঘ্র রুজু হবে এবং তাকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার আগে বড়সড় ঝড় সামলাতে হচ্ছে সাকিবকে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নিষেধাজ্ঞা শেষে ফিরে প্রথমবার মিরপুর হোম অফ ক্রিকেটে সেন্টার উইকেটে ব্যাট করছেন সাকিব আল হাসান। বোলিং মেশিনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তার কোচ মিজানুর রহমানের পরামর্শ নিয়ে সেরেছেন অনুশীলন। আবার ইনডোরে সকাল থেকে ব্যাটিং নিয়ে কাজ করেছেন কোচ সালাউদ্দিনের সঙ্গে। 21 নভেম্বর থেকে জেমকন খুলনার হয়ে অনুশীলন শুরু করবেন সাকিব। ব্যাটের কানায় লেগে গেল স্লিপে, বেশ কিছু বল হলো মিস টাইমিংও। বেশিরভাগ বলে হিট করতে পারলেও মাঝ ব্যাটে আনতে কিছুটা হিমশিম খেলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথমবার সেন্টার উইকেটে নেমেছেন, তাও আবার বোলিং মেশিনে। তাতে এমনটা হওয়া স্বাভাবিক। পাশে দাঁড়িয়ে সাকিবের ব্যাটিং দেখে কোচ মিজানুর রহমান ধরতে পেরেছেন সমস্যা, পরামর্শও দিয়েছেন সেরা সাকিবকে তার প্রয়োজন খুলনার হয়ে। সাকিব ইন্টারন্যাশনাল প্লেয়ার, ও যে কোনো সময় যে কোনো মানে প্র্যাকটিস বলেন ম্যাচ বলেন অ্যাডাপ্ট করার ক্ষমতা সাকিবের আছে। সো অতটুকু বোধহয় সমস্যা হবে না, এবং মাঝখানে আমাদের যতটুকু সময় আছে আমার মনে হয় যে সাকিব ওইটা কোপ আপ করতে পারবে। সেন্টার উইকেটের আগে সাকিব ইনডোরে কাজ করেছেন কোচ সালাউদ্দিনের সাথে, খুঁটিনাটি ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন দেশসেরা কোচ। অলরাউন্ডার সাইফুদ্দিনের সাথে দুই ওভারে ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। যেটা হওয়ার কথা ছিল আজকে সেটা হয়নি। সাকিব আরও কিছুদিন সময় চেয়েছে, যেহেতু অনেকদিন পর মিরপুর এসে ব্যাটিং করতেছে, এটা স্বাভাবিক। যে কেউ হলে আমি হলে নিজেও আরও সময় নিতাম, যেহেতু উনি ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার, স্বাভাবিক ওনার প্র্যাকটিস অন্য সবার চেয়ে আলাদা হবে। তো ইনশাল্লাহ চেষ্টা করি ওনার যেসব ভালো গুণগুলো আছে ভালো দিকগুলো আছে নেওয়ার। ব্যক্তিগতভাবে আরও 3 থেকে 4 দিন অনুশীলন করবেন সাকিব, তারপর খুলনার হয়ে প্রস্তুতি শুরু করবেন 21 নভেম্বর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমাদের কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন 94.5% সুরক্ষা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপের ফলাফলের ভিত্তিতে সোমবার এ তথ্য দেয় মডার্না। এদিকে মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার দাবি করেছে তাদের করোনা ভ্যাকসিনটি 90% কার্যকর। ডিসেম্বরে ফাইজার ও মডার্নার টিকা দুটি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আসতে পারে যুক্তরাষ্ট্রে। এবছর মোট 7 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য তাদের। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। সাবেক ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলীর প্রথম জানাজা বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকারমে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বার্ধক্যজনিত কারণে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মঙ্গলবার মরদেহ নেওয়া হবে নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়ায়। 1937 সালের 27 জানুয়ারি শরীয়তপুরের নড়িয়ার লোনসিং গ্রামে জন্ম শওকত আলীর। 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার 26 নম্বর আসামি হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে প্রায় 13 মাস কারাভোগ করেছিলেন তিনি। মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরের সাব কমান্ডার হিসেবে ছিলেন নেতৃত্বে। 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পালন করেন শওকত আলী। 1991 থেকে 2014 সাল পর্যন্ত টানা 5 বার শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পালন করেছেন 9ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব। তিনি একজন কর্নেল হিসেবে আমরা সেটা জানেন। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে আসামি করা হয়েছিল। মুক্তিযুদ্ধ পূর্ব, মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে ওনার অনন্য অবদান ছিল। উনি সকলকে কাছে টেনে নিতে পারতেন এবং সকলের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ায় 22 নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। বিকালে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। আমরা বিভিন্ন জায়গায় তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযোদ্ধা তার কথা পরিচালনা করছে, যা কইছে তা হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধারা মেনে নিছে। মঙ্গলবার সকাল 10টায় হেলিকপ্টারে তার মরদেহ নেওয়া হবে শরীয়তপুরের নড়িয়ায়। সেখানে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও নড়িয়া বিএল উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে দাফন করা হবে সাবেক এই সেনা কর্মকর্তাকে।
আমরা তাকে অভিভাবক মনে করতাম, তার মৃত্যুতে আমরা সকলেই নড়িয়ার আওয়ামী লীগ পরিবার আমরা শোকাহত। সর্বশেষ নড়িয়া হাই স্কুল মাঠে বাদ জোহর তার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে সোমবার থেকে তিন দিনের শোক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নড়িয়া উপজেলা আওয়ামী লীগ। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হেফাজতে ইসলামের নতুন কমিটিকে জামায়াত বিএনপি জোটের বি টিম বলে মন্তব্য করেছে সংগঠনটির প্রতিষ্ঠাতা আল্লামা শফিপন্থী শীর্ষ নেতারা। বিতর্কিত ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠন করে রাজনৈতিক পথেই হাঁটছে হেফাজতের ভবিষ্যৎ, যা গঠনতন্ত্রের পরিপন্থী বলেও দাবি করেছেন তারা। রোববার নতুন কমিটি ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। এদিকে জোনায়েদ বাবুনগরীর নেতৃত্বে নতুন কমিটির দাবি, ইসলাম রক্ষায় তারা আরও শক্তিশালী ভূমিকা রাখবেন। চলমান পরিস্থিতিতে হেফাজতে ভাঙন নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। রোববার সম্মেলন শেষে জোনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের নতুন আমির হওয়ার পর থেকে দলের মধ্যে চলছে নানা হিসেব নিকেশ। অভিযোগ ওঠে এবারের সম্মেলনে বাদ দেওয়া হয়েছে আল্লামা শফির পরিবার এবং তার অনুসারীদের, স্থান পায়নি আগের কমিটির অনেকেই। আগের কমিটির যুগ্ম মহাসচিব মৌলানা মঈনুদ্দিন রুহির অভিযোগ, হেফাজতে ইসলামের সদস্য নয় এমন ব্যক্তি সম্মেলনে সভাপতিত্ব করায় লঙ্ঘন হয়েছে সংগঠনটির গঠনতন্ত্র। জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন কয়েক ডজন নেতাও নতুন কমিটিতে স্থান পেয়েছেন বলে অভিযোগ তার। প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এবারের কমিটি হেফাজতকে জামায়াতের বি টিম বানাতে চায় বলে মন্তব্য করেছেন সফিপন্থীরা। রোববার হেফাজতের সম্মেলনে জোনায়েদ বাবুনগরীকে আমির করে নতুন কমিটি গঠন করা হয়। 151 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে 122 জনের নাম ঘোষণা করা হয় সম্মেলনে। আমাকে আমির না ঘরার জন্য আমি বলেছি, না ঘরার জন্য। তারপরেও এই মুরব্বীরা আমির বানিয়ে দিয়েছে। আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করার জন্য, আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন। এই হেফাজতকে একটা রাজনৈতিক সংগঠন রূপ দেওয়ার জন্য তাদের এই সমস্ত পাইকারা, তাদের কমিটির মধ্যেও কিছু বিতর্কিত, এরকম কিছু বিতর্কিত নতুন ভাবে অ্যাড করছে যারা বিএনপি জামাতের সাথে সম্পর্ক এবং যারা বিএনপি জামাতের জোটের সাথে মানে শীর্ষ নেতা জোট। মাত্র 12 দিনেই $1 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি মাসের প্রথম 12 দিনে 106.60 কোটি ডলারের রেমিটেন্স আগের সব রেকর্ড ছাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনা মহামারীর মধ্যেও চলতি অর্থ বছরে জুলাই থেকে 12 নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্সের পরিমাণ $989 কোটি, যা গত অর্থ বছরে একই সময়ে ছিল $689 কোটি। অর্থাৎ এক বছরে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি ছাড়িয়েছে 43% বেশি। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, কোভিড-19 প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সারা বিশ্ব। এই সময়ের মধ্যে অর্থ পাঠিয়ে অর্থনীতিকে গতিশীল রাখতে বড় ভূমিকা রাখছেন রেমিটেন্স যোদ্ধারা। তিনি বলেন, গত অর্থ বছর বৈধ পথে রেমিটেন্স পাঠালে 2% নগদ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, এর ফলে বাড়তে শুরু করেছে রেমিটেন্সের পরিমাণ। মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন 94.5% সুরক্ষা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিনের চেয়ে এটি বেশি কার্যকর বলছেন তারা। ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপের ফলাফলের ভিত্তিতে সোমবার এ তথ্য দেয় মডার্না। ডিসেম্বরে দুই প্রতিষ্ঠানের টিকাই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আসতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে। সারা বিশ্বে লকডাউন ও কঠোর বিধিনিষেধেও থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ। এই শীতে দ্বিতীয় দফার সংক্রমণে ইউরোপের পরিস্থিতি আরও ভয়াবহ, আর সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের জন্য আকুল অপেক্ষায় বিশ্ববাসী। সারা বিশ্বে প্রায় 100+ প্রতিষ্ঠান কাজ করছে ভ্যাকসিন উদ্ভাবনে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্না সোমবার তাদের উদ্ভাবিত ভ্যাকসিন প্রায় 95% কার্যকর বলে দাবি করল। ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্ত হওয়া 30,000 স্বেচ্ছাসেবকের অর্ধেককে 28 দিন পরপর 2 ডোজ টিকা দেওয়া হয়, বাকি অর্ধেক পান প্লাসেবো ইঞ্জেকশন যাতে কোনো কার্যকর উপাদান থাকে না। প্রথম 95 জনের উপর পরীক্ষার ফল নিয়ে কার্যকারিতার হার জানাল মডার্না, তবে জানা যায়নি ভ্যাকসিনের স্থায়িত্ব। মডার্নার এই সফলতাকে মহামারী রুখতে গুরুত্বপূর্ণ মাইলফলক বলেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট স্টিফেন হক।
গত সপ্তাহে মার্কিন ঔষধ প্রস্তুতকারক ফাইজার ও তার জার্মান পার্টনার বায়োএনটেক দাবি করে তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন 90% কার্যকর। ডিসেম্বরে ফাইজার ও মডার্নার টিকা দুটি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আসতে পারে যুক্তরাষ্ট্রে। এবছর মোট 7 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য তাদের। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।